আমেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, এটাই হলো সবচেয়ে বড় সত্য। এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা আপনাদের সবার মুখস্থ আছে না নাই? এবার আসেন, এই যে মানুষটা কখন হলো আবার কখন থাকবে না, আমি তিনটা সময়ের কথা বলেছি, ফাস্ট প্রেজেন্ট ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ, কয়টা কয়টা সময়? এবার আসেন, এই যে আপনি আমি মানুষ হইলাম, আপনার একজনের নাম জলিল, একজনের নাম খলিল, একজনের নাম রহিম, আমি আব্দুল লাগাইলাম না, কি শর্ট করে বললাম। এখন এই মানুষটা যখন বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আসল মানুষটা রুহের জগতে, কোথায়? রুহের জগতে। তখন কি আপনি আমি মানুষ ছিলাম? বাবার মধ্যে রয়েছে আপনার আমার বডির সকল হার, আর মায়ের মধ্যে রয়েছে আপনার বডির সকল গোস্ত এবং ব্লাড, রক্ত। হার কোথায়? বডি তৈরি হতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা বাবা থেকে হার, বাবা থেকে গোস্ত, শরীরের গোস্ত এবং রক্ত, দুটো আসে মা থেকে, দুটো কোথায়? একটা বডি দু জায়গায়, কয় জায়গায়? আরো জোরে বলেন, একটা বডি কয় জায়গায়? আসল মানুষটা কোথায়? দেখছেন নি খেলা? আমি আপনাকে আপনার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, জাস্ট এটাই, অন্য কিছু নয়। তখন যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের ওদরে আপনার আমার বডিটা আল্লাহ তৈরি করলেন, ওই যে রুহের জগৎ থেকে বডিটা ট্রান্সফার করলেন, বডিতে ঢুকলো, তখন আপনি আমি পৃথিবীতে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। আসার পরে জাস্ট সাত দিন, কতদিন? সাত দিন। আল্লাহ রাসুলের আইন অনুযায়ী সাত দিনের দিন মাথার চুল কাটা হলো, নাম রাখা হলো। যারা বুদ্ধিমান বিচক্ষণ বাবা মা, তারা পুত্র সন্তানের জন্য এক বছরের দুটো ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, আর কন্যা সন্তানের জন্য একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, নাম রাখা হলো। সেই থেকে আজ পর্যন্ত আপনি আমি মানুষ, কিন্তু আরেক দিন যেমনি দেহ এবং আত্মা আলাদা থাকার কারণে আপনি আমি মানুষ ছিলাম না, মিলন হওয়ার পরে মানুষ হয়েছি, আরেক দিন কিন্তু আপনার আমার দেহ থেকে, আপনার আমার মনের অজান্তেই, আপনার আমার মধ্য থেকে আসল মানুষটা কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তখন আপনি আমি কি আবার মানুষ হব? নামের আগে কি যুক্ত হবে? মরহুম কি? তার মানে ইউ আর ড্যাড, আই এম এ ড্যাড, আপনি আমি আমরা সবাই কি মৃত? কি তুমি কি আমাকে ফোন দিছিলা? তুমি কই মাহফিলে যাবা? রাস্তা চিনো? ওকে ফাইন, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে মনে ভাবছি আমার যে কোনো একটা মিডিয়ার লোক ফোন করছে, ওই মাহফিল তো আমি চিনি না, জানি না, ওখানকার মানুষও জানে না, দরবারের নাম জানে কিন্তু ওই কোন দিক দিয়ে যাবো সেটা জানি না, আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা কি সত্যি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে? আমি বলছি এটা একটা ক্লাস, আপনাদেরকে অ্যাক্টিভ করে যাবো, হাত নামান। তো কি হলো আপনার? আবার যখন দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে, তখন আপনি আমি কি হব? লাশ। তার মানে আপনি আমি আবার মানুষ নাই, কথা বলে। রুহু যদি পবিত্র হয়ে যাবে কোথায়? ইল্লিনে। আর যদি নষ্ট হয় তাহলে যাবে কোথায়? সিজ্জিনে। কথা বলেন না কেন? আরে আরো জোরে বলেন। বন্ধুরে আমার হৃদয় খুলে সবাই শোনো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, নোংরা মানুষ যারা, যাদের আত্মাটা বন্ধ নোংরা, পাপিরে সারাটা জীবন শুধু নোংরা কাজের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আল্লাহর জান্নাতে চলে আসো। বলেছে কে? আরো জোরে বলেন কে? বন্ধু পাপী মানুষগুলো, তারা কোনো তোয়াক্কা করলো না আলেম ওলামাদেরকে, বন্ধু বেশিরভাগ আলেম ওলামাদেরকে ম্যাক্সিমাম বড় লোকগুলো বেশি অপমান করে, কথা বলেন না কেন? আরে জোরে বলেন, ঠিক না ঠিক? এই জন্য বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি টাকার পাওয়ার, পিস্তলের পাওয়ার, লাঠির পাওয়ারের কারণে ইমাম সাহেব পর্যন্ত মিম্বরে দাঁড়িয়ে পবিত্র কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন?
এই জন্য বলি আমি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। যেই ধনী শুধু পৃথিবীর ধনী হয়েছে, আর আরেকটা ধনী অল টাইম হ্যাপি, যেটা হলো আল গিনা গিনা নফস। প্রকৃত ধনী হলো অন্তরের ধনী। আপনার বডির দিকে আল্লাহ একটা বারো নজর দিবে না, আল্লাহ চাইবে আপনার মনের ভিউ কি সেটা। বন্ধুরে আমার নোংরা মানুষ, ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসবে, চট তার জানটা বের করার জন্য। বলে হুজুর কেন গো চট নিয়ে আসবে বন্ধ? আদেশ্বরে পেরে মধ্যে এসেছে, গোটা পৃথিবীর মানুষগুলো যদি মরে যায়, সবগুলো মরে যাওয়ার পরে যদি একত্রিত করা হয়, একত্রিত করার পরে সবগুলো প্রাণী পচে যে দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধের চাইতেও আরো ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা নোংরা আত্মা থেকে বের করতে দেরি। বন্ধু, এটাকে চট দিয়ে পেঁচিয়ে নিতে দেরি করবে না। আত্মা নিয়ে যখন চলে যাবে ওই আসমানের দিকে, আসমান দরজা খুলে আবার বন্ধ করে দেবে, ওখান থেকে পাপি লোকের আত্মাটাকে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে। বডি রাখার পরেই কবরে রাখা হবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। উত্তর দিতে যখন ব্যর্থ হবে, গায়েব থেকে আওয়াজ আসবে এমন ভাবে, মাটিকে বলবে চাপ দাও, চাপ দিতে দেরি, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। এই চিৎকার হাহাকার কান্না একবারে পুরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু আল্লাহ বলেছেন সাবধান হয়ে আসো, ফিউচার অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। আরে আরো খবর শুনেন, এখানে খান্ত নয়, ওখানে পিছলাতে পারবেন না। আল্লাহ বলেছেন ইন্না বাতশ রব্বিকাল শাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তবে সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কোন বিষয়ের উপর প্রশ্ন করবেন? নামাজ। আজকে নামাজ কি পড়েন আপনারা? ওরে বাপরে বাপ, পাগল তো দুনিয়া নিয়া, কি নিয়া? আরো জোরে কোন, আমি বলছি না যে আপনি দুনিয়া নিয়ে পাগল হইয়েন না, দুনিয়া নিয়ে তো ব্যস্ত হতে হবে, নাহলে জীবন জীবিকা আসবে কোত্থেকে? তবে আল্লাহ যেই সিস্টেম দেখিয়ে দিয়েছেন সেই সিস্টেম অনুযায়ী, কিন্তু আপনারা যে সিস্টেমটা অবলম্বন করেছেন সেটা আপনার জন্য গজব। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। এবার এখান থেকে চলে যাব কোরআন শরীফের 19 পারা, সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সন্তানের জন্য, একদিকে মাল আরেকদিকে সন্তান। দাদা কি বলেন? মানে আল্লাহ কয় দুটোর একটাও কোনো কাজই তো কি করতেছেন? আরো জোরে বলেন না, কি করতেছেন? আরে আমার কথা শোনেন, আমি বলছি না আপনাদেরকে অ্যাক্টিভ করবো আজকে, বলছি আপনারা কি বুঝতেছেন আমার কথা? যেটা বলতে চেয়েছিলাম, দেহ আর আত্মা, এখান থেকে কি বোঝা গেল মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? দেহ থাকলে আসি, দেহ না থাকলে, আত্মা থাকলে আসি, আত্মা না থাকলে? তাহলে এখানে কি আপনার দেহ থাকবে নাকি আত্মা? দেহ আত্মা দুটো রাখতে হবে, তবে আত্মার মনোযোগটা বেশি, কারণ মনের গতি যেই দিকে দেহের গতিও ঠিক না? ঠিক, এই আমার দিকে তাকান, পৃথিবীতে আসতেছে গরম, আপনার যখন ঠান্ডা লাগবে কাজ করতে করতে ক্লান্ত হবেন, পানি চাইবেন, গরম পানি দিলে কিন্তু ভালো লাগবে না, ফ্রিজের পানি দিলে খাইতে মজা লাগবে, তাই তো? কিন্তু বন্ধু শুনে রাখো,
কাল হাসুরের দিন তুমি যদি পাপী হও, পানির পিপাসায় তোমার কলিজা ফেটে যাবে রে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, এমন ভাবে সব ধরবে আল্লাহ রাব্বুল আলামিন, সেখান থেকে তুমি হসকাতেও পারবা না। বন্ধু, গরম পানি, এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকবে, দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে রে, কিন্তু তোমার কিছু করার থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না, খবরটা খারাপ না তো? এটা শুনলে তো নাউজুবিল্লাহ বলতে হয়। এবার আসেন বন্ধু, এই দুনিয়ার মধ্যে ইনকাম যত বেশি, খাবারের কোয়ালিটি তত ভালো, সুদ খাইয়া না, ঘুষ খাইয়া না, সিটারি করে না, বাটপারি করে, সেটার দেখার সুযোগ নাই। আমার দরকার মুখরোচক খাবার, ঠিক নেই? আরে এটা দি মাথে না, কি তো হয়েছে, অসুস্থ না, ঘুমে ধরছে? এই চা দেনে দে, গরম গরম চা। হুজুরের লগে বলে কেউ দুর্বল থাই, হ্যাঁ এটা তো বেশি সিল্লাসিল্লি করা লাগে, বেশি লাড়াছাড়া দেওয়া লাগে, তখন দর্শকরা কয় না ঠিক আছে, ঠিক না ব্যাট? আর জোরে বন্ধুরে, আমার খাবার বরাদ্দ করা আছে, নির্দিষ্ট একটা খাবার, সেটার নাম হলো বন্ধু যাক্ষু। এই পাটুয়ারি বাড়ির জমিনে একটা বড় যাক্ষুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না, ওই ভয়ঙ্কর খাবার পাপীদের জন্য বরাদ্দ। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বলে দিয়েছেন, এই তিনাতুল খাবাল হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ। রক্ত পুঁজ, পুঁজ দেখছেন না? ওই যে বড় বড় ফোড়া হয়, গোটা হয়, দেখেন না, পা পচে বের হয়, হাত পচে বের হয়, পিঠ পচে বের হয়, এগুলো হবে জাহান্নামী পাপীদের খাবার। বললাম না, ধরবেও খুব শক্তভাবে, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও কি করবেন সেদিন? আর কে, কাউকে তো পাবেনই না। আপনারা, আমরা তো সবাই নবীর উম্মত দাবি করি, উম্মতের কোন, রাসূলের কোন অংশটা আমরা মানছি? মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি, ঠিক কিনা বলো? আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা, আল্লাহ বলে দা হেরেটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? আজকে মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, প্যান্ট পরার স্টাইল ইহুদিদের স্টাইল, কথা বলেন না কেন? নারীদের পোশাক পরা, ড্রেস পরার স্টাইল পুরো বেঈমান কাফেরদের স্টাইল। কয় কি, দোকানে যায়, মার্কেট করতে যায়, যাইয়া কয় কি, কয় অনলাইন কালেকশন, কেমন বেহায়ার বেহায়া, কেমন নিলজ্জ নিলজ্জ, কও অনলাইন কি? মনে রাখবা, তোমারে অনলাইন করে সিস্টেমে ঢুকাইয়া দেওয়া হবে আগুনের চুলায়, কথা বলেন না কেন? চিৎকার করবা, হাহাকার করবা, লাভ হবে না। তোমাকেও কি করা হবে? অনলাইন করা হবে, মৃত্যুর সময় অনলাইনে ইহুদিদের চেহারায় শয়তান আসবে, ইমানহারা হয়ে কবরে যাবে। হাদিস শরীফ তো দাদা, ঠিক না বলেন? বানাইয়া কথা বলার অভ্যাস গাজী সুলাইমানের নাই, আপনি মানলে মানেন, না মানলে নাই, কিন্তু আমার বলার মধ্যে কোনো ইনশাআল্লাহ গলত কেন বলছি জানেননি, আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ এখন প্রেমের মানুষ নাই তো, নষ্ট মানুষ চোখ করলে দেখা যায়, বেনামাজি, সুদকুর, ঘুষকুর, সিটার, বাটফার, ইমাম সাবরারে দেখলে মুখ কালা করে লুকায়। আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, এই বান্দাগুলোর মধ্যে আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। তুমি সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন আলেমদেরকে ইজ্জত দিলে দাও, না দিলে, তবে দিলে তোমার লাভ, দিলে কি? আল্লাহ কইছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার, আমার জান্নাতে। পাপীদের জন্য কি খাবারের কথা বললাম, ভয়ঙ্কর খাবার কয়েকটা, কারণ আমার মূল বিষয় সামনে রয়ে গেছে। আর যারা জান্নাতি হবে, আল্লাহর প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে তারা প্রিয় হয়ে কবরে যাবে, আল্লাহ বলতেছেন ইন্দা রব্বিহিম ইউসাকুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রিয় লোকেদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে। শুধু খাইবেন আর খাইবেন, একটা ডেকুর আসবে, মজা যাবে, পায়খানা পসরাবের কোনো ব্যাগ হবে না, আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ, মজা লাগে না খবরটা? আরে জান্নাতের ওয়াজ করি না, টোটাল ছাইড়া দিছি,
কেন জানেননি? কার কাছে করবো? সব ম্যাক্সিমাম শয়তান। এই যে মুরব্বীগুলো দেখেন না, এই মুরব্বীগুলোর অন্তরে কিন্তু আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা। এই যুবকটিও নামার লগে সব্দি রাগ করবো। বর্তমান বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা কন না কেন? ভুল কথা কইছি? মুহাইয়া আলাইহিস সালাম বললে মুরব্বীরা হাঁটতে পারে না, মসজিদের দিকে যায়। ঠিক না বেঠে? আর যুবকেরা রাতের তিনটা বাজে মিয়া দেহি বাসমুরার ভিতরে মোবাইল চায়। রাত্র তিনটা বাজে এনে ফিতনিও নাই। আমি কই দেখ দেখ, আবার গাড়িতে লোকগুলো কই দেখ দেখ, এটির ঘুম আসেনি চোখে, বা একদম নিঝুম বাসদার, এই দুই তিন চারটা মোবাইল চাইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরে আরো জোরে, আরো জোরে। আচ্ছা, আমি আমার মূল বিষয়টার দিকে একটু যাই। এই বিষয়টার সাথে অনেকগুলো জিনিস যুক্ত হবে, বিশেষ করে যুবকদের কাঁধে যাইয়া পড়বো। তোমরা আবার রাগটা ঘুইও না, মুরব্বীরা কিন্তু এই সমস্যার মধ্যে নাই, তোমরা আছো। তো এই জন্য আমারই কিছু কথা তোমাদের দিকে যাবে, তোমরা রাগ হইও না। যদি চালাক বা বুদ্ধিমান হও তোমরা এগুলো চিন্তা করবা, কারণ তোমরা কেউ আমার শত্রু। আমি আজকে কি হেডলাইন দিয়েছি জানো? আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ, এখানে অহংকার করবেন না কেউ। আপনার সামনে দুরুদ হচ্ছে রাসূলের দুরুদ, আপনার সামনে জিকির হচ্ছে আল্লাহর জিকির, আপনি মুখে তালা দিয়ে হাবা মানুষের মতো আমার দিকে তাকায় আছেন। আর কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ কি আপনাকে জবান দিছে বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা এবং কফি খাবেন এবং মানুষের বদনাম করবেন এটার জন্য? যুবকদেরকে বলতেছি ফ্রেন্ড সার্কেলকে নিয়ে তিন রাস্তার মোড়ে শপিং মলে বিভিন্ন কোলাহল পরিবেশে গিয়ে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? কি জন্য? জানেন না, জানেন না বলবেন কোথ থেকে? ট্রেনিং নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে সেটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলছি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। তো আপনাদের সামনে আমি জিকির করছি, আপনারা যে অর্ধমিত মানুষের মতো বসে আছেন, তাহলে আপনারা কি সাকসেস হতে পারবে? যত স্ট্রং মানুষ ততই তার সফলতা, যত দুর্বল মানুষ ততই তার ব্যর্থতা। বুঝে নিতে হবে, বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয়নি। কেউ কিন্তু আপনার দেশের বাহির থেকে স্কলারশিপ নিয়ে এসেও কিন্তু বিবেকহীন মানুষের মতো কাজ করে। আবার কেউ কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ততা নেই, তার বুদ্ধি বিচক্ষণতার কাছে ওই সার্টিফিকেটওয়ালা কিন্তু কি হয়ে যায়, অনেক সময় একবারে ধরাশায়ী অসহায় হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য আজকের জান্নাতের বাগান হচ্ছে বিবেকবান মানুষের জন্য, যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন তাদের জন্য। আমি আপনাদেরকে বলছি, আমার যে মূল অপশনটা, ছোট্ট একটা ট্রাফিক আমি আপনাদেরকে শুরুতে দিই, তারপরে আমি আবার আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, এই যে আমি জীবিত এবং মৃত দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করার কথা আপনাদেরকে বললাম, কেন বলেছি জানেন? বর্তমানে ইসলাম কিন্তু গরিব হচ্ছে, দিন যত যাচ্ছে ইসলাম তত গরিব হচ্ছে। ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল। আবার যখন পৃথিবী ইসলাম যখন পরিপূর্ণ সৌন্দর্য যখন বিলিয়ে দিতে পেরেছে সবার মাঝে, প্রত্যেকটা আনাচে কানাচে, তখন কিন্তু পৃথিবী আবার রহমত বরকতে ভরপুর ছিল। আজকে কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীর প্রত্যেকটা প্লেস কিন্তু আমাদের প্রতিকূলে, আমাদের অনুকূলে নয়। ঠিক কিনা বলেন? যেমন জাস্ট এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনারা আগে গাছে, আমরা আগে গাছের পেয়ারা একবারে পাকাইয়া খাইছি না? এখন কিন্তু একটু পাকলেই দেখা যায় দরজা জানালা কিছুই নেই, পেয়ারার মধ্যে পোকা। কামড় দিয়া দেখলাম আমি 100% খাইলাম একটা ধোকা। কথা বলে না কেন? বড়ুই আমরা আগে দাদির গাছের নিচের বড়ুই লাঠির দৌড়ানি খাইয়া টোয়াইতে যাইতাম, এক সপ্তাহ আগে পড়েছিল ওই এক সাইড নষ্ট হয়ে গেছে, আরেক সাইড ধুয়ে আমরা খাইছি, পোকা ছিল না। আর এখন গাছের মধ্যেই হলুদ হয়ে আছে বড়ুই, আমি কামড় দিয়ে দেখলাম পুরোটাই কি? তো এগুলো কি? এগুলো সোজা কথা এক কথাই গজব। এই গজব এনেছে কে? আমরা। আরে বাপরে বাপ, আমার চাচা ঠিক আছে,
একদম স্ট্রংলি বলছে যে আমরা আসলেই তো সত্য। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াদলিমুন নাস শাইয়্যাম ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াদলিমুন। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করেন না অত্যাচার, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে তাদেরকে কি বলা হয়? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুস জালিমিন, আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ পছন্দ ভালো। ওমালি জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও, কথা কি আমার বুঝেন? আর যারা বলেন আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ, এই মাসখানেক এটা এখানে আনেন, এরা এরা থাক, এরা থাক, এরা এদের মতো থাকুক, মানুষ দেখি আসুক, আসলে এরপর এদেরকে কৌশল করে সামান নিয়ে আসবো, এখন যেহেতু জায়গা খালি আছে থাক এদের মতো। আমার কথা শোনেন সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, এই যে আমরা পাশাপাশি বসে আছি, আপনারা বসে আছেন, আমাদের নাম কি? মুসলমান। মানুষ কি? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান, সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু আসলে মূলত আদত আমরা কি? মানুষ। এটা হলো বাংলা শব্দ। এই মানুষটাকে যদি ইংলিশে আমরা বলি কি বলবো? ম্যান অথবা পার্সন, তাই তো? আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষটা কি? আমি সুস্থ এবং অসুস্থ মানুষ বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, যদি বিবেকবান হন আজকের পরে আপনাকে আর কেউ বোঝাতে হবে না, অটো আপনার ব্রেন এটা সেট আপ থাকবে। এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম, এই বডিটার নাম, দেহটার নাম। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়, এটা একটা জাস্ট ফর্মালিটি। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা কেমন করে ভিতরে আসলো এটা সৃষ্টির কাছে অজানা, শুধু অজানা নয় চির অজানা। এবং কোন দিন আবার এই দেহ থেকে, এই বডি থেকে আসল মানুষটা আবার বের হয়ে যাবে, এটাও সৃষ্টির কাছে চির অজানা। কথা কি ঠিক বুঝে আসে আপনাদের? তাহলে প্রত্যেকটা পার্সন কি? ডবল। প্রত্যেকটা পার্সন কি? প্রত্যেকটা মানুষ কি? এক না দুই? আপনি আমি আমরা সবাই কি? দুই। এক নয়, একটা পার্ট বাহিরের আর একটা পার্ট ভিতরে, দেহ এবং এই ভিতরের মানুষটার সংক্ষিপ্ত নাম বলছি, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, পাউলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, কি নির্দেশ, সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝে নেই, আমার দিকে দেখান। আমরা যে অহংকার করি, আমরা যে প্রাউড ফিল করি, আসলে আমাদের পাওয়ার তো নাই। আমরা সকালে কি খেয়েছি, দুপুরে কি খাবো সেটা আমরা জানি না, আজকে বেঁচে আছি আগামীকালকে বেঁচে থাকবো কিনা জানি না, এখন আমরা এখানে আছি একটু পরে কোথায় যাব সেটাও জানি না, ঠিক কিনা বলেন? আমি বাড়িতে আছি, আমার ফ্যামিলির সদস্যরা কোন অবস্থায় কি অবস্থা আছে সেটাও। তাহলে আপনার আমার প্রাউড ফিল করার, অহংকার করার এখানে কি আছে? কিছু, আমি তো কিছুই জানি না। তার মানে আপনি আমি হলাম আল্লাহর বাগানের ফুল, আল্লাহ যখন চাইবে গাছ থেকে সে ফুলকে ছিঁড়ে নিয়ে যাবে, তখন কি কোনো তর্ক চলবে? জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেন, কোনো কিছুই চলবে না।